প্লিজ, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা একটু ভালো করে এই সময়টুকুতে পরিশ্রম করো। তোমাকে আরও তুমি আরও অনেক সময় পাবা, বিশ্বাস করো। এই টাইমটা যদি কাজে না লাগাও তাহলে কিন্তু ভাই তোমার মানে একবারে লাইফের, আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য লাইফের একটা বড় ট্রানজিশন পিরিয়ড হচ্ছে এটা। সো তোমাদেরকে বলবো ভাইয়া, এই সময়টা একটু পরিশ্রম করো, অলসতাকে কোনোভাবে জায়গা দিবা না। অলসতাকে কোনোভাবে জায়গা দিচ্ছ এই দেখবা যে তোমার ঘাড়ে চেপে বসছে। কোনোভাবে তুমি যদি তোমার কোনো বদভ্যাসকে এই সময়টুকুতে তুমি যদি কি করো জায়গা দাও, দেখবা তোমার একবারে সব কিছু তছন কষ্ট করে দিবে। সো প্লিজ, যারা হচ্ছে প্রস্তুতি নিচ্ছ, এই 3 থেকে 4টা মাস একটু পরিশ্রম করো, একটু পরিশ্রমের মাত্রাটা বাড়িয়ে দাও। যতটুকু পরিশ্রম করছো তার থেকে বেশি করো, যতটুকু অবসর সময় কাটাচ্ছ অতটুকুকে কাট করো, দেখবা তোমার সফলতা আসবে। প্লিজ ভাইয়ার আমার, তোমরা একটু এই জায়গাটা মাথায় রাখবে। সো প্লিজ, তোমরা একটা জিনিস চিন্তা করো, তোমরা ধরো এই যে এখন যে টাইমটা আছে, ধরো এখন তোমার কাছে 3 মাস সময় আছে, 3 মাস সময় আছে, এই 3 মাসটা তুমি যেটা করো, আমি আবার বলে দিচ্ছি, তুমি তোমার অবসর, এই অবসরের সময় বা যে অলসতা, এই অলসতাকে কোনোভাবেই কাজে দিবা না। তুমি মনে করবা, হ্যাঁ আমার এই টাইমটা ঘুমানোর দরকার, রেস্ট নেওয়ার দরকার, একটু বেশি হয়ে যাচ্ছে রেস্ট, একটু ঘুম বেশি হয়ে যাচ্ছে, আমি একটু কমিয়ে দিই, আমি 4 মাস পরে 3-4 মাস পরে আমি আমার অলসতা, আমার অবসরকে বাড়িয়ে দিব। কিন্তু এই যে পরিশ্রমের সুযোগটা তুমি আর পাবা না, বিশ্বাস করো। তোমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এই যে অনলাইন কোর্স করার কি দিয়েছে, তৌফিক দিয়েছে। অনেক স্টুডেন্ট আছে যাদের মানে ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে যাদের পড়াশোনার কোনো আর কোনো সুযোগ নাই, তাদের সুযোগ বন্ধ হয়ে গিয়েছে। এরকম লাখো লাখো স্টুডেন্ট আছে যাদের কি পড়াশোনার সুযোগ বন্ধ হয়ে গেছে। বাট আল্লাহ কিন্তু তোমাকে এই যে পড়ার তৌফিকটা দিয়েছে, এটা কাজে লাগাও, এই পরিশ্রম করার সময়টাকে কাজে লাগাও, ইনশাআল্লাহ তুমি ভালো করবে। বা বিশ্বাস করো, অনেক স্টুডেন্ট আছে যারা কি প্রিপারেশান, প্রস্তুতি নেওয়ার কি পাচ্ছে না, সুযোগই পাচ্ছে না। তোমরা আমার পেজ কোর্সে আছো, তোমাদের অনলাইনে যেহেতু আছি, আমি রিকোয়েস্ট করি বড়বা হিসেবে, প্লিজ একটু ভালো করে পড়ো, একটা ইউনিভার্সিটিতে চান্স পাও, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার চেষ্টা করো, অথবা অন্যান্য যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে এগুলোতে একটু ভালো করে, ভালো একটা রেজাল্ট করে, ভালো একটা সাবজেক্টে ভর্তি হও, অনেক ভালো করতে পারবে ইনশাআল্লাহ, অনেক ভালো করতে পারবে। প্লিজ এই কয়টা দিন তুমি এমনভাবে পরিশ্রম করো যাতে করে তুমি অন্য টাইমগুলো অনেক সুন্দরভাবে কাটাতে পারো।